বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশন নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, এই দুইটা পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন। এছাড়াও ইউনিট ম্যানেজার, এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সহ বিভিন্ন পদে তারা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন কীভাবে ওয়েব ফাউন্ডেশন আবেদন করবেন, কত টাকা স্যালারি পাবেন, কি কি যোগ্যতা লাগবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত হলে আবেদন করতে পারবেন, সব বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, এই জাতীয় নিয়মিত যে কোনো চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর যদি এই জাতীয় সার্কুলার সরাসরি আবেদন করতে এবং দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন অথবা গুগলে যেয়ে লিখতে পারেন www.jobtoday.com, তাহলে এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের চাকরির খবর এবং আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন এখন কম্পিউটারের স্ক্রিনে দেখুন, এখানে বলছে ওয়েব ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি নামকরা প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা যেটি EMRA সনদপ্রাপ্ত একটি NGO, এর কমিউনিটি অর্থায়ন ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগে নিম্নলিখিত পদসমূহে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দেখুন এক নম্বর যে পদটি দিয়েছে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মনিটরিং 5 জন নেবে। এখানে আপনার কিন্তু স্নাতকোত্তর পাস হতে হবে এবং টোটালি 8 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনি স্যালারি পাবেন 98,019 টাকা। এরপরে দেখুন আছে রিজিওনাল ম্যানেজার 5 জন নেবে। এখানে আপনার স্নাতকোত্তর পাস হতে হবে এবং 20টি শাখা পরিচালনা সহ 7 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। এখানে সর্বসাকল্যে আপনি বেতন পাবেন 83,000 টাকা। এরপরে দেখুন আছে এরিয়া ম্যানেজার, এখানে 15 জন নেবে, স্নাতকোত্তর পাস হতে হবে এবং এখানে কিন্তু আপনার 7 বছরের অভিজ্ঞতা, এর সাথে সাথে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত এবং এখানে বেতন পাবেন আপনি 61,277 টাকা। এরপরে দেখুন আছে ইউনিট ম্যানেজার 20 জন নেবে, ন্যূনতম স্নাতক পাস হতে হবে, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে কিন্তু আপনি সর্বসাকল্যে বেতন পাবেন 47,639 টাকা। এরপরে দেখুন আছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার CDO 50 জন নেবে, এখানে আপনি বেতন পাবেন 38,000 টাকা, 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং 1 বছরের মাঠ পর্যায়ের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের দক্ষতা আপনার থাকতে হবে। তারপরে আছে দেখুন অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ACDO 50 জন নেবে, এখানে সর্বসাকল্যে বেতন পাবেন 32,928 টাকা, 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো রকম অভিজ্ঞতা লাগবে না এবং ন্যূনতম HSC পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন এই পদগুলো আবেদন করার পরে যদি আপনার চাকরি হয় তো আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন দেখুন। এছাড়াও সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি প্রযোজ্য ক্ষেত্রে, এছাড়াও পারফরমেন্স বোনাস, আবাসন সুবিধা, শহর ভাতা, বিশেষ অঞ্চল ভাতা, ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, খুলনা, রাজশাহী, মেট্রোপলিটন শহর, বরিশাল বিভাগের উপকূলীয় শহরের জন্য থাকবে এবং 6 মাস কাজের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে এবং চাকরি স্থায়ীকরণের পর বর্ধিত বেতন সহ অন্যান্য সুবিধা, বিশেষ করে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ ইত্যাদি প্রদান করা হবে। তো দেখুন আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, যোগাযোগ নম্বর সহ শিক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অভিজ্ঞতার সনদ, 1 কপি ছবি এবং কাজ করতে আগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ওয়েব ফাউন্ডেশন শিরোনামে 200 টাকার DD বা পি অর্ডার সহ আগামী 25 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন 22/13B ব্লক বি খিলজি রোড মোহাম্মদপুর ঢাকা 1207 ঠিকানায় আবেদন করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে। নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে, উল্লেখ্য যে কোনো TADA কিন্তু প্রদান করা হবে না। তো আবারও বলে রাখি, আপনারা যে জেলায় চাকরি করতে চান বা যে বিভাগে চাকরি করতে চান সেটা অবশ্যই কিন্তু আপনি বিভাগের নাম উল্লেখ করবেন, কোন বিভাগে কাজ করতে চান সেটা মূল যে CVটা দেবেন সেই CVতে জীবন বৃত্তান্তে অবশ্যই উল্লেখ করবেন।
তো এই ছিল মূলত ওয়েব ফাউন্ডেশনের সার্কুলারটি। সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন। তো দেখা হবে আবারও অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।